হ্যালো ফ্রেন্ডস, মুঁ শ্রবণ আপনাদের স্বাগত করছি মোর ইউটিউব চ্যানেল লর্নর চয়েসে। আজ আমি যে বিষয়ে আলোচনা করিব যাচ্ছি সেটা হচ্ছে সংবিধান। তা পূর্ব গোটে ছোট জিনিসটা আপনার পচারিবি। আমি জাঁচে যেত 1950 আমার সংবিধান তৈরি করা যাইছিল বা এনাক্টেড হল, সেতবে আমার আর্টিকেল ছিল 395, বর্তমান আর্টিকেল 448। কিন্তু আমি যেতবে বি কনস্টিটিউশন লাস্ট পেজ কু কাটি দেখবা সেই আর্টিকেল 395। তো কেমিতি আসন্ত জানিবা, আমার যেতবে বি কোনসি আর্টিকেল আড করা যায় তো সেতবে আলফাবেটিক্যালি আড করা যায়। তেণু আমার 395 আর্টিকেল রহিলে মধ্যে তা ভিতরে আলফাবেটিক্যালি তাকে রখা যাই থাকে। যেমতি 86 আমেন্ডমেন্টরে আমার রাইট টু এডুকেশন তাকে নিয়ে রখা যাই 21 এ আর্টিকেলরে। তো আজ আমি যে কনস্টিটিউশন বিষয়ে আমার যে আজ ক্লাস হব সে ক্লাসটা রহব ইভালুয়েশন অফ দ্য স্টেটস এন্ড ইউনিয়নস। তো আমার আমার যে সবুগুড়া দেশ রহিলা সে দেশর সব রাজ্য গুড়া কেমতি মিশা যাইছি সে বিষয়ে আজ ভিডিওটি রহব। তো চলতু আরম্ভ করা আজ ভিডিওটি। ইন দ্য কমন্সমেন্ট বিফোর অফ দ্য 1950, তা পূর্ব আমার যে ইন্ডিয়ার যে স্টেটস অফ ইউনিয়ন লা তার এভলুয়েশন কেমতি হয়েছিল, প্রথমত আমি দেখবা এখানে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট। ইন্টিগ্রেশন হওয়া আগর ইন্ডিয়া তার স্টেটস গুড়া দুই ভাগে বিভক্ত লা, গোটে লা দ ব্রিটিশ প্রভিন্সেস আোটে লা প্রিন্সলি স্টেটস। তো প্রিন্সলি স্টেটস যে লা প্রিন্সলি স্টেটস গুড়া আমার টোটাল লা 552, আও তা ভিতর ইন্ডিয়া জয়েন করেছিল 549। কিন্তু তিনোটি স্টেট যেটা লা সে মানে রিফ্যুজ করে আমি জয়েন করবু না কে কোথায় না হায়দ্রাবাদ, জুনাগড় আউ কাশ্মীর, এই তিনটা সে লে। একচুয়ালি যেতবে ভারতের সবুযাক প্রিন্সলি স্টেট কু মিশা যাই সেতবে গোটে ইনস্ট্রুমেন্ট আসোসিয়েসন সমস্ত সাইন করা যাই, এবং সে ইনস্ট্রুমেন্ট আসোস অফ সাইন যে ইনস্ট্রুমেন্ট অফ আসোসিয়েসন কু যে সাইন করুথিলা সিয়ে ভারত সহ মিশি যাওথিলা। যেতবে দ লাপস অফ প্যারামাউন্ট সি যেটা কি আমার সবু প্রিন্সলি স্টেটস মানুষ নেই ইংরেজ মানুষ নেই যে গঠন করা যাই লাপস অফ যে প্যারামাউন্ট সি সে যেতবে ব্রিটিশ মানে গলাবেলে লাপস করেদেলে বা তাকে ভাঙ্গিদেলে তাপরে সমস্তে যেমতি পূর্বরু যেমতি ভারত লা পুনি সেমতি ভাঙ্গিগলা। তো ভাঙ্গি যাওয়া ফলে কোণ হল সেমানে সেঠারে তিনটা অপশন সেমানকু দেইথিলে। প্রথমত হল না তুমি ভারতরে মিশি যাও, সেকেন্ড হল তুমি পাকিস্তানে মিশি যাও, কিংবা তুমি ইন্ডিপেন্ডেন্টলি রহি যাও। তো এটি যে তিনটা স্টেট অনেক হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর সে কোণ করলে না সে ইন্ডিপেন্ডেন্ট রহবা চাহুলে। হায়দ্রাবাদ সেতবে যে নিজাম লে হায়দ্রাবাদর নিজাম মীর ওসমান আলী খান সে বহু রিচেস্ট পর্সন লে, বা হায়দ্রাবাদ আমার ভারতের সবুঠ রিচেস্ট স্টেট লা, তেমন সে কাহা কথা বি শুণ নথিলা। কিন্তু দে ওয়ার অলসো ইন্টিগ্রেটেড উইথ ইন্ডিয়া, কিন্তু তাঁকু মধ্যে আমার কোণ করা যাই ভারত সহ মিশা যাই, যেমনি হায়দ্রাবাদ বাই মিন্স পুলিশ আকশন, হায়দ্রাবাদ কু আমার ভারতের মিশাইবা পুলিশ আকশন নেওয়া পড়ি, আউ জুনাগড় বাই দ রিফেন্ডরম যা কাহা পা মানে সেতবে কি লে জুনাগড়ের যে নবাব লে মহম্মদ মাহাবত খানজি, তো মহম্মদ মাহাবত খানজি লে তাঙ্ক সময়ে না জুনাগড়ের রেফেন্ডরমে ভারতের মিশা যাই, কাকি না জুনাগড়ের যে নবাব লে সে মানে তাঙ্কর টিকি স্বভাব অলগা প্রকারের লা, ব্রিটিশ মানে লাগলে বি তাঙ্কর স্বভাব কু সে নজরন্দাজ করুলে। সে প্রায়তঃ তাঙ্কর দুইটাই স্বভাব লা, প্রথমতঃ সে জীবজন্তুকে বহুত ভাল পাওলে বা কুকুর মানুষ বহুত ভাল পাওলে, এবং দ্বিতীয় কথা হচ্ছে না সে জন মানে ভাল নর্তকি ভি সে ভাল নাচ করে পুলে। যেতবে যেতবে জুনাগড়কু ভারতের মিশা গলা সেতবে সি জুনাগড় ছাড়ি পাকিস্তান পড়াই, এবং পড়াইলা বেড়ে সে নিজ কুকুরকু নিয়ে যাই। কিন্তু ইন্টারেস্টিং কথা এয়া যে সে নিজের স্ত্রী এবং ছুয়া মানুষ ভুলিগলে, এবং তাঙ্ক গলা পরে তাঙ্কর যে থিলে দেওয়ান দেওয়ান সাহেব কম কলে সে ভারত পাখে আত্মসমর্পণ কলে বা ভারতের মিশিবা পাই সে রিকোয়েস্ট কলে। তাপরে জুনাগড় মধ্য ভারতের হিসা হয়েগলা। তাপরে নেক্সট হচ্ছে কাশ্মীর বা ইনস্ট্রুমেন্ট অফ আসোসিয়েশন, সেতবে কাশ্মীর রাজা লে হরি সিং, যেহেতু কাশ্মীর রাজা হরি সিং লে সিয়ে চাহিদে ইনস্ট্রুমেন্ট অফ আসোসিয়েশন সাইন করে থাকে, সিয়ে কিন্তু চাহুলে না সে ভারতের মিশিবে না সে পাকিস্তানে মিশিবে, সে রহবে ইন্ডিপেন্ডেন্টলি। এবং সেতবে কোণ কল না পাকিস্তান কাশ্মীর কু সেতবে আটাক কলা, যেতবে আটাক কলা বাধ্য হয়ে হরি সিং
ଭାରତର ସହଯୋଗ ଲୋଡ଼ିଲେ ଏବଂ ଭାରତ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ତାଙ୍କୁ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଅଫ୍ ଆସୋସିଏସନ୍ ସାଇନ୍ କରିବା ପାଇଁ କହିଲା ଏବଂ ଭାରତରେ ସମ୍ମିଳିତ ହେଲେ ଯାଇକି ସିଏ ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବେ ବୋଲି କହିଲେ, ଯାହାଫଳରେ ହରି ସିଂ ମଧ୍ୟ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଅଫ୍ ଆସୋସିଏସନ୍ ସାଇନ୍ କଲେ ଏବଂ ଆମର ଦେଶରେ କାଶ୍ମୀର ମଧ୍ୟ ମିଶିଗଲା। ତାପରେ ନେକ୍ସଟ ଆମେ ଜାଣିବା 1950 ର ଯୋ ଫୋର ଫୋଲ୍ଡ କ୍ଲାସିଫିକେସନ ହେଇଥିଲା, ସେ ଫୋର ଫୋଲ୍ଡ କ୍ଲାସିଫିକେସନରେ ଯୋ ପାର୍ଟ ଏ, ପାର୍ଟ ବି, ପାର୍ଟ ସି ଆଉ ପାର୍ଟ ଡି ରେ ଯୋଉ ଷ୍ଟେଟସ୍ ମାନେ ଥିଲେ ସେଗୁଡ଼ା ବିଷୟରେ ଜାଣିବା। ପାର୍ଟ ଏ ରେ ଥିଲେ ଗଭର୍ଣ୍ଣର ପ୍ରୋଭିନ୍ସିଆସ୍ ଅଫ୍ ବ୍ରିଟିଶ ଇଣ୍ଡିଆ, ଯୋଉଟାକି 9 ଷ୍ଟେଟ୍ ଥିଲେ। ଏମାନେ ହେଉଛନ୍ତି ଗଭର୍ଣ୍ଣର ପ୍ରୋଭିନ୍ସିଆସ୍ ବ୍ରିଟିଶ ଇଣ୍ଡିଆର 9ଟି ଷ୍ଟେଟ୍ସ, ଯୋଉଟା ହେଲା ଆସାମ, ବିହାର, ବମ୍ବେ, ମଧ୍ୟପ୍ରଦେଶ, ମାଡ୍ରାସ, ଓଡ଼ିଶା, ପଞ୍ଜାବ, ୟୁନାଇଟେଡ୍ ପ୍ରୋଭିନ୍ସେସ୍ ଆଉ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ। ନେକ୍ସଟ ସେମିତି ପାର୍ଟ ବି ରେ ଥିଲେ, ପାର୍ଟ ବି ରେ ଥିଲେ କୋଉଟା ନା ଷ୍ଟେଟ୍ସ ୱିଥ୍ ଲେଜିସ୍ଲେଚର, ଯୋଉ ଯୋଉ ଷ୍ଟେଟ୍ର ଲେଜିସ୍ଲେଚର ଥିଲା ସେମିତି 9ଟି ଷ୍ଟେଟ୍ ଥିଲେ। ସେଗୁଡ଼ା ହେଉଛି ହାଇଦ୍ରାବାଦ, ଜାମ୍ମୁ ଆଣ୍ଡ କାଶ୍ମୀର, ମଧ୍ୟ ଭାରତ, ମହୀଶୂର, ପଟିଆଲା ଆଣ୍ଡ ଇଷ୍ଟ ପଞ୍ଜାବ, ରାଜସ୍ଥାନ, ସୌରାଷ୍ଟ୍ର, ତ୍ରାବଣକୋର କୋଚିନ୍ ଆଣ୍ଡ ବିନ୍ଧ୍ୟ ପ୍ରଦେଶ। ନେକ୍ସଟ ଆମେ ଯିବା ପାର୍ଟ ସି କୁ। ପାର୍ଟ ସି ରେ ସେମିତି ଚିଫ୍ କମିଶନର ପ୍ରୋଭିନ୍ସେସ୍ ଅଫ୍ ବ୍ରିଟିଶ ଇଣ୍ଡିଆ ଆଣ୍ଡ ସମ୍ ପ୍ରିନ୍ସଲି ଷ୍ଟେଟ୍, ଏଇଥିରେ ଚିଫ୍ କମିଶନର ପ୍ରୋଭିନ୍ସେସ୍ କିଛି ଥିଲେ ଆଉ କିଛି ପ୍ରିନ୍ସଲି ଷ୍ଟେଟ୍ ମଧ୍ୟ ଥିଲେ। ସେଗୁଡ଼ିକ ହେଲେ ଆଜମେର, ଭୋପାଳ, ବିଳାସପୁର, କୁଚବିହାର, କୁର୍ଗ, ଦିଲ୍ଲୀ, ହିମାଚଳ ପ୍ରଦେଶ, କଚ୍ଛ, ମଣିପୁର ଆଣ୍ଡ ତ୍ରିପୁରା। ତାପରେ ନେକ୍ସଟ ଲାଷ୍ଟ ୱାନ୍ ଇଜ୍ ପାର୍ଟ ଡି, ଦ ଆଣ୍ଡାମାନ ଆଣ୍ଡ ନିକୋବର ଆଇସଲ୍ୟାଣ୍ଡ। ଏଇଭଳି ଭାବରେ ଫୋର ଫୋର କ୍ଲାସିଫିକେସନ କରାଯାଇଥିଲା। ନେକ୍ସଟ ଆମେ ଜାଣିବା ଆଉ ଗୋଟେ ମେନ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଧର କମିଶନ 1948। ଇନ୍ ଜୁନ୍ 1948 ଦ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଆପଏଣ୍ଟେଡ୍ ଦ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ପ୍ରୋଭିନ୍ସିଆସ୍ କମିଶନ ଅଣ୍ଡର ଦ ଚେୟାରମ୍ୟାନସିପ୍ ଅଫ୍ କେସି ଧର, ଇଟ୍ ଇଜ୍ କଲ୍ଡ ଦ ଧର କମିଶନ। ଜୁନ୍ 1948 ରେ କ'ଣ କରିଥିଲା ନା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଗୋଟେ କମିଶନ ଆପଏଣ୍ଟେଡ୍ କରିଥିଲା, ଯାହାର ହେଡ୍ ଥିଲେ ଏସ୍କେ ଧର, ତେଣୁ ତାକୁ କୁହାଯାଇଥିଲା ଏସ୍କେ ଧର କମିଶନ। ଆଉ ଏସ୍କେ ଧର କମିଶନକୁ ଏହା କାମ ଦିଆଯାଇଥିଲା ଯେ ଭାରତରେ ଯେଉଁ ରାଜ୍ୟ ଗଠନ କରାଯିବ ସେଟା ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ବେସ୍ରେ କରିବା ପାଇଁ ସମସ୍ତେ ଡିମାଣ୍ଡ କରୁଥିଲେ, ତାହେଲେ ସେଟା ଠିକ୍ ନା ଭୁଲ ତାର ଉପରେ ସିଏ ମାନେ ରିପୋର୍ଟ ଦେବା ପାଇଁ ଏ କମିଶନଟା ବସା ହୋଇଥିଲା। ତ ଇଟ୍ ସବମିଟେଡ୍ ଇଟ୍ସ ରିପୋର୍ଟ ଅନ୍ ଡିସେମ୍ବର 1948। ସେ ତାର ଯେଉଁ ରିପୋର୍ଟଟା ଡିସେମ୍ବର 1948ରେ ସବମିଟ୍ କରିଥିଲା। ତାହେଲେ ସେ ଦେଖିବା ସିଏ କ'ଣ ରେକମେଣ୍ଡ କରିଥିଲା, ତାହେଲେ କୌଣସି କମିଟି କୌଣସି ଉପରେ ରିପୋର୍ଟ ଦେଲା ପରେ କିଛି ରେକମେଣ୍ଡେସନ ଥାଏ। ସେମିତି ଧର କମିଶନ ରେକମେଣ୍ଡେଡ୍ ଦ ରିଅର୍ଗାନାଇଜେସନ ଅଫ୍ ଦ ଷ୍ଟେଟ୍ ଅନ୍ ଦ ବେସିକ୍ସ ଅଫ୍ ଦ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟ୍ କନ୍ଭିନ୍ସେସ୍ ରେଦର ଦାନ୍ ଦ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ଫ୍ୟାକ୍ଟର। ଆଉ ଧର କମିଶନ ଏହା ରେକମେଣ୍ଡେସନ ଦେଇଥିଲା ଯେ ଆମର ଯେଉଁ ଷ୍ଟେଟ୍ ଗୁଡ଼ିକ ତିଆରି କରାଯିବ ତାକୁ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିକାଲି ତିଆରି କରାଯିବ, ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନର ସୁବିଧା ଦୃଷ୍ଟିରୁ ତିଆରି କରାଯିବ, ନଟ୍ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ଫ୍ୟାକ୍ଟର। ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ଫ୍ୟାକ୍ଟରରେ ତିଆରି କରାଯାଇପାରିବ ନାହିଁ, ବା ସେ ଟୋଟାଲି ଲାଙ୍ଗୁଏଜ ବେସିକ୍ସରେ ଯେଉଁ ଷ୍ଟେଟ୍ ତିଆରି କରିବା କଥା ତାକୁ ସେ ମନା କରିଦେଇଥିଲା। ନେକ୍ସଟ ପୁଣି ନେକ୍ସଟ କମିଟି ଆସିଲା ଜେଭିପି କମିଟି। ଜେଭିପି କମିଟି ଜେଭିପି କମିଟି ଧର କମିଶନ ପରେ ଧର କମିଶନ କ୍ରିଏଟେଡ୍ ମଚ୍ ରିସେଣ୍ଟମେଣ୍ଟ ଆଣ୍ଡ ଲେଟ୍ ଟୁ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଅଫ୍ ଏନାଦର ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ପ୍ରୋଭିନ୍ସିଆସ୍ କମିଟି ବାଇ କଂଗ୍ରେସ ଇନ୍ ଡିସେମ୍ବର 1948। ଆମର ଯେଉଁ ଧର କମିଶନ ଥିଲା, ଧର କମିଶନର ରିପୋର୍ଟ ପରେ ପୁଣି ଆଉ ଥରେ 1948 ଡିସେମ୍ବରରେ ପୁଣି ଆଉ ଗୋଟେ କମିଟି ବସାଗଲା, ଯାହାର ନାଁ ହେଲା ଜେଭିପି କମିଟି। ଆଉ ୟାର ବି କାମ ଥିଲା ସେ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ପ୍ରୋଭିନ୍ସିଆସରେ ତିଆରି ହେବ ନା ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ପ୍ରୋଭିନ୍ସିଆସରେ, ଏ ଯେଉଁ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ଭାବେ ତିଆରି ହେବ ତାର ରିପୋର୍ଟ ତିଆରି କରିବା। ତ ଇଟ୍ କନ୍ସିଷ୍ଟ ଜବାହରଲାଲ ନେହେରୁ, ବଲ୍ଲଭ ଭାଇ ପଟେଲ ଆଣ୍ଡ ପତା ଭାଇ ସୀତାରମୟା, ଏଇଥିରେ ତିନି ଜଣ ଥିଲେ। ଯେହେତୁ ଜେରେ ଥିଲେ ଜବାହରଲାଲ ନେହେରୁ, ବି ଥିଲେ ବଲ୍ଲଭ ଭାଇ ପଟେଲ, ନେକ୍ସଟ ଥିଲେ ପଟା ଭାଇ ସୀତାରମୟା, ଏବଂ ସେଥିପାଇଁ ଜେଭିପି କମିଟିର ନାଁ ରଖାଯାଇଛି। ଇଏ କ'ଣ କଲା ନା ଇଏ ବି ତାର ରିପୋର୍ଟ ସବମିଟ କରିଥିଲା ଏପ୍ରିଲ 1949 ଆଣ୍ଡ ଫର୍ମାଲି ରିଜେକ୍ଟେଡ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ବେସିକ୍ସ ଫର୍ ରିଅର୍ଗାନାଇଜେସନ୍ ଅଫ୍ ଷ୍ଟେଟ୍। ଇଏ ବି ଏପ୍ରିଲ 1949ରେ କ'ଣ କରିଥିଲା, ତାର ସବମିଟ ରିପୋର୍ଟ କରିଥିଲା, ସବମିଟ କରିଦେଇଥିଲା, ଏବଂ ସେଇଥିରେ ସେ କ'ଣ ରେକମେଣ୍ଡେସନ କରିଥିଲା, ସେ କଥା ରିଜେକ୍ଟ କରିଥିଲା କାହାକୁ, ଲାଙ୍ଗୁଏଜ୍ ବେସିକ୍ସକୁ। ଯେମିତି ଧର କମିଶନ କହିଥିଲା ଯେ ଲାଙ୍ଗୁଏଜ୍ ବେସିକ୍ସରେ ହେଇପାରିବ ନାହିଁ, ଆଉ ରିଅର୍ଗାନାଇଜେସନ୍ ଅଫ୍ ଷ୍ଟେଟ୍ଟା ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ବେସିକ୍ସରେ ହେବ, ତାକୁ ମଧ୍ୟ ରିପିଟ୍ କଲା।
ସେ କହିଲା ଲାଙ୍ଗୁଏଜ ବେସିକ୍ସରେ କୌଣସି ପ୍ରକାର ହୋଇପାରିବ ନାହିଁ ଏବଂ ଷ୍ଟେଟ୍ ଯେତେବେଳେ ତିଆରି ହେବ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ବେସିକ୍ସରେ ହିଁ ତିଆରି ହୋଇପାରିବ। ଇଏ ଥିଲା ଜେଭିବି କମିଟି ଯୋଉ 1948 ଡିସେମ୍ବରରେ ହୋଇଥିଲା। କିନ୍ତୁ ଏସବୁ ହେବା ଫଳରେ ବି 1953ରେ କ'ଣ ହୋଇଥିଲା, ବହୁତ ଗୁଡ଼େ ରେଗୁଲେସନ ହେବା ପରେ ଯୋଉ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶଟା ପ୍ରଥମେ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ବେସିକ୍ସ ପାଇଁ ବହୁତ ଜୋରରେ ଦାବି କରିଥିଲେ, ଯାହାଫଳରେ ତାଙ୍କର ଜଣେ ନେତା ଥିଲେ ରାମାରୁଲୁ, ରାମାରୁଲୁ 56 ଡେ 56 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଏ ଆମରଣ ଅନଶନ କରି ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା, ଯାହାଫଳରେ ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ଆଉ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶକୁ କଣ୍ଟ୍ରୋଲ କରିବା ବହୁତ କଷ୍ଟ ହୋଇଯାଇଥିଲା। ତେଣୁ ବାଧ୍ୟ ହୋଇକି ଜବାହରଲାଲ ନେହେରୁ 1953ରେ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଗଠନ ପାଇଁ ତାଙ୍କୁ ଅନୁମତି ଦେଇଦେଇଥିଲେ। ତ ଇଏ ଥିଲା କିଛି ମାନେ କେମିତି ଆମର ଇଭଲ୍ୟୁସନ ହୋଇଥିଲା। ଏଇଟା ହେଲା ପାର୍ଟ ୱାନ୍, ଆଉ ଏହାର ଆଉ ଗୋଟେ ପାର୍ଟ ଟୁ ଭିଡ଼ିଓ ଆସିବ, ସେଥିରେ ପୁଣି ଆଉ ଯାହା କିଛି ବାକି ରହିଗଲା ଆପଣମାନଙ୍କୁ ଡିଟେଲ୍ସ ମୁଁ କହିବି। ଯଦି ଆପଣଙ୍କୁ ମାନେ ମୋର ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ଆପଣ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ମୋର ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଏମିତି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଚ୍ୟାନେଲରେ ମୁଁ ଅପଲୋଡ଼ କରିବି ଏବଂ କମେଣ୍ଟ କରନ୍ତୁ। ଭାରତ ମାତା କି ଜୟ। ଧନ୍ୟବାଦ।